16 জানুয়ারি থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে কোভিড-19 টিকাকরণ। প্রথম পর্যায়ে প্রায় 3 কোটি লোককে ভ্যাকসিন দেওয়া হবে। এই ভ্যাকসিনের ডোজ দেশের বিভিন্ন শহরে পাঠানো শুরু হয়েছে। 3 ডিগ্রি তাপমাত্রায় ভ্যাকসিনগুলিকে পুনে বিমানবন্দরে স্থানান্তরিত করা হয়। সেখান থেকে 8টি বিমানের মাধ্যমে ভ্যাকসিনগুলোকে 13টি পৃথক স্থানে পাঠানো হয়। মঙ্গলবার দুপুরে রাজ্যে এসেছে পুনের সেরাম ইনস্টিটিউটের তৈরি করোনা ভ্যাকসিন কোভিশিল্ড। মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যে প্রথম পর্যায়ে রাজ্যে এসে পৌঁছেছে 56,500টি ভ্যাকসিন। সোমবার গভীর রাতে টাকারচোলা থানা এলাকা থেকে অত্যাধুনিক অস্ত্র সহ মোট 4 জন এনএলএফটি জঙ্গিকে গ্রেপ্তার করা হল। তাদের কাছ থেকে 9mm পিস্তল সহ মোট 17 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা পুলিশের এক আধিকারিক দাবি করেন, ধৃতরা এনএলএফটি বিশ্বমোহন গোষ্ঠীর। এদের নাম লাল থাঙ্গা রিয়াং, জীবন রিয়াং, সিঙ্গামুনি রিয়াং, গঙ্গারাম রিয়াং। তাদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল সিম, মোবাইল এবং এনএলএফটির চাঁদার রসিদ সহ নগদ 730 টাকা উদ্ধার করা হয়েছে। হেডলাইন্স ত্রিপুরার খবরের জের, সমাজবিরোধীদের নাক পাশ থেকে মুক্ত হল রাজধানীর শরৎ সংঘের মাঠ। 7 দিনের মধ্যে বেআইনি নির্মাণ কাজ ভাঙার নির্দেশ দিল আগরতলা পুর নিগম। বিজেপির সদর শহর জেলা কমিটির উদ্যোগে পালিত হল 159তম স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী। রাজধানীর রবীন্দ্র ভবনে জন্মজয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী স্বামী বিবেকানন্দের আদর্শ এবং অতি অল্প সময়ে স্বামীজি কিভাবে সফলতা অর্জন করেছেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বিজেপি গোমতী জেলা কমিটির কোষাধ্যক্ষ বাবুল দেবকে জেলা কোষাধ্যক্ষ পদ সহ দলের সমস্ত রকম দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। তার বিরুদ্ধে ব্যক্তিগত লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে এক ব্যক্তিকে মারধর করার অভিযোগ ছিল। সাংবাদিক সম্মেলনে জেলা বিজেপি নেতৃত্ব দলের কার্যকর্তাদের অপরাধমূলক কাজকর্ম থেকে দূরে থাকার আহ্বান জানান। জলশক্তি মিশনে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন এবং পর্যালোচনা সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বৈঠক অটল জলধারা মিশন এবং জলবিদ্যুৎ বিভাগ সম্পর্কিত বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাজ্য অতিথিশালায় অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উদয়পুর কাকড়াবন আরডি ব্লকের অন্তর্গত বসন্ত টিলা গ্রামের বাসিন্দা জগবন্ধু দেবনাথী মরশুমে ব্যস্ত থাকেন খজুর গাছে হাঁড়ি বাঁধার রস সংগ্রহের কাজে। রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে কৈলাসহরও পালিত হয়েছে জাতীয় যুব দিবস। সে উপলক্ষে কৈলাসহরের যুবরাজনগর এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিজেপি দলের পক্ষ থেকে। স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে এসএফআই এবং ডিওয়াইএফআই এর পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মঙ্গলবার উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার। ধর্মনগর গোল্ডেন ভ্যালি স্কুলে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে কিছু বাম মার্গীয় শিক্ষক। এই অবস্থায় ছাত্রছাত্রীরা দ্বারস্থ হন উপাধ্যক্ষের। মঙ্গলবার 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের 159তম জন্মদিন সারা দেশের সাথে বিলোনিয়া মহকুমাতেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। মঙ্গলবার প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় টেবিল টেনিস প্রতিযোগিতা। আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস কমিটির উদ্যোগে হয় এই প্রতিযোগিতা। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে জোর প্রচারে নেমে পড়লেন ঋষিমুখ মণ্ডল সভাপতি অশীষ বৈদ্য। প্রচুর সংখ্যক কার্যকর্তাদের নিয়ে বাড়ি বাড়ি জোর প্রচার চালিয়ে যাচ্ছেন। বিজেপি পানিসাগর মণ্ডলের অন্তর্ভুক্ত 17 নম্বর বুথের উদ্যোগে মঙ্গলবার চামটিলা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় 35 পরিবারের 109 জন সদস্য বিজেপি দলে যোগ দেন। জিরানিয়তি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল যুব দিবস। বিবেকানন্দ শিশু নিকেতন হাইস্কুলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই দিনে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। স্বামী বিবেকানন্দের 159তম জন্মজয়ন্তী উপলক্ষে স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করেন সাংসদ প্রতিমা ভৌমিক। স্বামী বিবেকানন্দের আদর্শে আদর্শিত হবার জন্য সকলকে আবেদন জানান সাংসদ। সোনামুড়া মহকুমা ভিত্তিক স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উদযাপন করা হলো মঙ্গলবার মেলাঘর কালীবাড়ি প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উদ্যোক্তা মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর। স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে উদয়পুর টাউন হলে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন করেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ।